আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা 2021 সালে বাংলাদেশ পুলিশের এসআই ও কনস্টেবল পদে আবেদন করবেন। আসসালামু আলাইকুম, আমি রেহান, সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ব্যাপক সংস্কার আনা হয়েছে। তো নিয়োগের কিছু যোগ্যতার বা নিয়োগের পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে, যেগুলো জানা আপনাদের জন্য খুবই জরুরি। তাই আমি খুব তাড়াতাড়ি এই নোটিশটা পাওয়া মাত্রই আপনাদের সামনে আলোচনা করার জন্য চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখে যাচ্ছে চেষ্টা করবো নতুন যে তাদের যে বাছাই প্রক্রিয়াটা, সেটিতে কিছু সংস্কার নিয়ে আসা হয়েছে। তো সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত বলতে চেষ্টা করবো। আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল, সার্জেন্ট এবং এসআই এর জন্য আবেদন করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন, তাদের নিয়োগ প্রকাশের পূর্বে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। কারণ এর যে তথ্যগুলো আজকে আমি দিব, সেগুলো যদি আপনার মধ্যে না থাকে বা আপনি যদি না পান, তাহলে কিন্তু আপনি এই যে বাংলাদেশ পুলিশের যে নিয়োগটা হবে সেটিতে কিন্তু আবেদন করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল যে ভিডিওটা আছে সেখানে গিয়ে দেখি বিস্তারিত তথ্য। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো সার্কুলার আসলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, মূল আলোচনার আগে একটা বিষয় বলে রাখি যে আজকের এই ভিডিওটা দেখলে আপনার বাংলাদেশ পুলিশের এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদের যে নিয়োগ সংস্কার বা নিয়োগ বিধি বা নিয়োগের যে প্রসেস, যে পদ্ধতিটা সংস্কার করা হয়েছে, সেটি সম্বন্ধে কিন্তু জানতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো পুলিশের এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ব্যাপক সংস্কার আনা হচ্ছে। নিয়োগের সময় অধিকতর যোগ্য প্রার্থীকে বাছাই করতে এ সংক্রান্ত বিদ্যমান নিয়োগ বিধিতে গুরুত্বপূর্ণ অনেক সংশোধনী আসছে। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিগত অনুমোদন দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার ভোটিংও সম্পন্ন হয়েছে। এখন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। উল্লেখযোগ্য সংশোধনী, এসআই নিরস্ত্র পদে নিয়োগের জন্য বর্তমান বিধি অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দপ্তরের নিয়োগের ব্যবস্থা করবে। এক্ষেত্রে আবেদনকারী যদি নিজ জেলার অফিসে আবেদনের সময় মতো পৌঁছাতে না পারেন, তাহলে উপপুলিশ প্রধান রেঞ্জে আবেদন গ্রহণ করবেন। সংশোধিত প্রস্তাবনায় প্রবিধানের C1 এর বিধিতে বলা হয়েছে, নিয়োগের জন্য বহুল প্রচলিত 2টি বাংলা, 1টি ইংরেজি দৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। এছাড়া পুলিশের নিজস্ব ওয়েবসাইটে এটি থাকতে হবে। এসআই পদের জন্য দরখাস্ত করতে হবে পুলিশ সদর দপ্তরের ওয়েব পোর্টাল অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে। আবেদনকারী উচ্চতা বিবেচনায় 45%, এসএসসি বা সমমান পাশে 15%, এসএসসি বা সমমানের পাশে 15% এবং ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় যোগ্যধারীদের মধ্য থেকে বাকি 25% নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে, তবে সংক্ষিপ্ত তালিকা প্রকৃত শূন্য পদের চেয়ে 5 গুণের বেশি হবে না। এ তালিকা থেকে কেবল সেসব প্রার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে। C2 বিধিতে শারীরিক মাপ, শারীরিক ভিন্ন পরীক্ষার বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলা আছে। সংশোধন প্রস্তাবে বিস্তারিত আকারে বলা হয়েছে, যেমন উপপুলিশ পরিদর্শক রেঞ্জের ক্ষেত্রেও শারীরিক মাপ নেওয়া হবে। এর মধ্যে উচ্চতা, বুক, ওজন ও শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই, সহনশীলতার পরীক্ষা এবং প্রচলিত দৌড়, 7 মিনিটে 30 সেকেন্ডের মধ্যে পুরুষ 1600 মিটার, মহিলা 7 মিনিটের মধ্যে 1000 মিটার, লম্বা লাফ পুরুষ 3.5 ফুট এবং মহিলা 2.5 ফুট, উপরে তুলে ধরা পুরুষ 40 সেকেন্ডে 15 বার এবং মহিলা 30 সেকেন্ডে 10 বার, পুরুষ 40 সেকেন্ডে 15 বার এবং মহিলা 30 সেকেন্ডে 12 বার, টানা পুরুষ 30 ফুট 160 পাউন্ড, মহিলা 20 ফুট 120 পাউন্ড এবং দড়ি বেয়ে উপরে ওঠা পুরুষ 12 ফুট এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 8 ফুট। এছাড়া লিখিত ও শারীরিক পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুসারে নেওয়া হবে। রোমান চিহ্নের 4 নং বিধির সংশোধন প্রস্তাবে বলা হয়েছে, সারা দেশে পরীক্ষা নেওয়ার জন্য SP পদের নিচে নয় এমন কর্মকর্তাদের দিয়ে পুলিশ সদর দপ্তর প্রশ্নপত্র প্রস্তুত করবে, যেখানে 100 নম্বরের পৃথক 2টি প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ থাকবে 3 ঘন্টা। এতে ইংরেজি ও বাংলা রচনার ছাড়াও সাধারণ জ্ঞান ও অঙ্ক থাকবে। এছাড়া 50 নম্বরের মানসিক পরীক্ষা থাকবে। SP পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল শীট প্রস্তুত করে তা যথাযথ প্রক্রিয়ায় পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। 5 নং বিধির প্রস্তাবে আছে, নির্বাচিত আবেদনকারীদের মধ্যে যিনি 50% 5 নম্বর সুরক্ষিত করতে সক্ষম হবেন অথবা প্রতি বিষয়ে তদূর্ধ্ব নম্বর পাবেন, তাদের নামের লিস্ট নির্দিষ্ট উপপুলিশ পরিদর্শক রেঞ্জের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এরপর পুলিশ সদর দপ্তর ওই প্রার্থীদের কম্পিউটারের ওপর পরীক্ষা নেওয়া হবে। এতে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এবং ওয়েব ব্রাউজার এবং এর সমস্যা সমাধানের ওপর
विस्तारित परीक्षा नेबे जिनि एक बा एकाधिक बोर्ड परीक्षा कम्पिटार टेस्टे पास करबेन परवर्ती समय ताके पुलिस महापरिदर्शक प्रवणता परीक्षा एवं कण्ठस्वरेर मौखिक नेওয়া হবে। এতে প্রবণতা পরীক্ষার নম্বর হচ্ছে 25, কণ্ঠস্বর পরীক্ষার নম্বর হচ্ছে 25 এবং যার পাস নম্বর থাকবে 25। জি ৬ বিধিতে বলা আছে নির্বাচিত কোনো ব্যক্তি কোনো ক্রমে পাসপোর্ট 4 ইঞ্চির কম উচ্চতা হতে পারবেন না। বুকের মাপ 32 ইঞ্চি সাধারণ এবং বর্ধিত অবস্থায় 34 হতে হবে। তবে মহিলার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি তাদের ওজন অনুমোদিত মাপ হিসেবে হতে হবে। পুলিশ সার্জেন্ট নিয়োগে বিদ্যমান পিআর 143 এর প্রবিধান 739 এর সংশোধন প্রস্তাবেও এসআই নিয়োগের মতো একই ধরনের সংশোধনী আনার কথা বলা হয়েছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগের সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে নিয়োগ পদ্ধতি অনুসরণ অনুসারে এবং এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে আবেদনপত্র যাচাই বাছাই করা হবে। উচ্চতার জন্য 50% এবং বাকি 50% নেওয়া হবে এসএসসি পাস সনদের ভিত্তিতে। পুলিশ সদর দপ্তর থেকে শারীরিক ধৈর্য পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে যা প্রকৃত শূন্য পদের 5 গুণের কম হবে না। প্রার্থী তার নিজ নিজ জেলার পুলিশের লাইনে নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকবেন। নিয়োগ টিম উচ্চতা বুকের মাপ এবং ওজনের মাপকাঠি গ্রহণ করবে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করবেন। শারীরিক পরীক্ষায় পুরুষ প্রার্থীদের 28 সেকেন্ডে 200 মিটার এবং 6 মিনিটে 30 সেকেন্ডে 1600 মিটার অতিক্রম করতে হবে। মহিলা প্রার্থীদেরকে 30 সেকেন্ডে 200 মিটার এবং 6 মিনিটে 1000 মিটার অতিক্রম করতে হবে। উচ্চ লম্বা পুরুষ 3.5 ফুট, মহিলাদের 2.5 ফুট। লম্বা লাফে পুরুষ 100 এবং মহিলা প্রার্থীকে 6 ফুট যেতে হবে। দড়িতে আরোহণের ক্ষেত্রে পুরুষের 12 ফুট এবং মহিলা 8 ফুট। পুশ আপ পুরুষ 35 সেকেন্ডে 15 বার এবং 30 সেকেন্ডে 10 বার প্রভৃতি। আবেদনকারীকে 45 নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে নিতে হবে। এতে বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞান বিষয় থাকবে। প্রার্থীদের মধ্যে যারা 50 নম্বর পাবেন বা ততদূর্ধ নম্বর অর্জন করবেন তাদেরকে 15 নম্বরের মৌখিক ও কণ্ঠস্বর পরীক্ষা ডাকা হবে। এছাড়া পুলিশ রেজুলেশনের সংশোধন প্রস্তাবে বলা হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপের ক্ষেত্রে 31 ইঞ্চি সাধারণ এবং বর্ধিতকরণ 33 ইঞ্চি থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চির নিচে নয় এবং বুকের মাপসহ অন্যান্য ক্ষেত্রে মাপের নিয়ম অনুসরণ করতে হবে। তো এই ছিল মোটামুটি মাপের যে বিষয়গুলো, মানে আপনার শারীরিক যে মাপ আপনাকে কী কী দেওয়া হবে না হবে এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিলাম। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তি এসআই এবং কনস্টেবল সেটি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আপনারা সেটাই যে রিক্রুটমেন্ট ইনফরমেশন এখানে কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।